দেখাবো যে কীভাবে একটা ক্রস লাইন অ্যানিমেশন করে আফটার এফেক্টে। সো হ্যাভ এ লুক, এরকম কিছু একটা করবো। সো সেই জন্য আমরা আফটার এফেক্টে যাবো। এটা হচ্ছে আফটার এফেক্ট ইন্টারফেস। আপনারা হয়তো সিমিলারটাতে আপনারা সিমিলার মানে চেঞ্জটা কী। সো আগে একটা কম্পোজিশন করে নিতে হবে, একটা মানে এটা কীভাবে এটা MP3তে হবে। সো এরকম একটা ফ্রেম তৈরি করে নিতে হবে, সেটা কম্পোজিশন বলে আফটার এফেক্টে। সে সোলার স্টার নাম দিলাম practice 1, দেন একটা সলিড কালার নিয়ে নেবেন। সলিড কালারের জন্য লেফট বাটন ক্লিক করে নিউতে নিউ সলিড। তো আমি আপাতত সলিডে রাখি হোয়াইটে। দেন হচ্ছে যে আপনারা সলিড কালার হয়ে গেলে এটা লক করে দেন ব্যাকগ্রাউন্ডটাকে। দেন হচ্ছে যে এখানে আসা যে পেন টুলটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করে যে ফিল্টারে একদম ইয়ে করে দিবেন, নান করে দিবেন, মানে ফিলটা দিবেন না। স্টকে গিয়া আপনারা চাইলে এটা স্টকে আপনারা 26, 25 যাই পারেন। আমি আপাতত 30 রাখতেছি। এটার কালার চাইলে আপনারা আপনাদের মতো কালার নেবেন, মানে অ্যাজ ইউ উইশ। সো দেন হচ্ছে যে ওকে আমরা কালার নিয়ে নেবেন। দেন হচ্ছে যে এখানে একটা ক্লিক করলাম, দেন এই লাস্টে একটা ক্লিক করলাম। তো সেই জন্য হচ্ছে যে এটা লাইনটা সোজা রাখার জন্য শিপটা ধরে রাখবো, দেন ক্লিক একটা করব। দেন হচ্ছে যে ওকে ডান। আর এরপর হচ্ছে আমি চাচ্ছিলাম যে লাইনটার একটু রাউন্ড শেপ দিব, লাইক এই টাইপের একটু রাউন্ড, এটা দেখতে একটু ভালো লাগে। সো সেজন্য কন্টেন্টে যাবেন, ক্লিক করবেন কন্টেন্ট শেপ। দেন হচ্ছে যে ফিলে যাবেন, সরি স্টকে যাবেন, নট ফিল, এই যে শেপের নিচে স্টক। এরপরে দেন হচ্ছে যে নিচে যাবেন, লাইন ক্যাপ দেখবেন, লাইন ক্যাপের পরে বাটে রাউন্ড দিবেন, দ্যাটস ইট, এটা রাউন্ড হয়ে যাবে। সো হ্যাঁ, দেন হচ্ছে যে আমরা একটা টিম পাথ করে নিব, একটা টিম পাথ অ্যাড করবো বিকজ অফ অ্যানিমেশনটা করার জন্য। সো সেই জন্য আপনারা এখানে ক্লিক করবেন, ওই যে শেপটার উপরে ক্লিক করে অ্যাড টিম পাথ এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে যে টিম পাথের জিনিসটা ওপেন, কন্টেন্টটা ওপেন করবেন। এখানে স্টার্ট আছে, ইন্ড আছে, সবগুলো স্টার্ট 0 আছে, ইন 100% আছে। সো আমরা ইন্ডে আমরা আপাতত 0 করে দিই বিকজ অফ আমরা অ্যানিমেশন করবো। তো 0 করাতে আপনারা হয়তো দেখতেছেন না, সরি এটা 0 হয়নি, 0 এখন স্ক্রিনে ফুল মানে জিনিসটা নাই, লাইনটা নাই। সো সেই জন্য আমি চাচ্ছিলাম যে এটাতে আমি একটু হালকা, আমি এ ধরেন 1 মিনিটের ভিডিও করব। সো আমি আপাতত 30 সেকেন্ড বা 20 সেকেন্ড আর একটু সামনে না জিনিসটারে একটু 100% করে দিই, অ্যান্ড স্টার্টটারও একটু অন করে দিই। দেন আফটার দ্যাট কিছুক্ষণ যাওয়ার পরে আমি এটারে একটু সামনে নিয়ে স্টার্টটারে 100 করি, অ্যান্ড ইন্টারে 0 করি, না সরি ইনটা 100%ই থাকুক। এই যে দেখেন অ্যানিমেশনটা এভাবে এভাবে আসে, এভাবে একটু এসে শেষ হয়ে গেল, এই যে। তো আপনি চাইলে ধরেন এটা আস্তে আস্তে একটু সময় লাগতেছে, এটাকে একটু বাড়ায় দেন, এই যে স্টার্টারে। দেন হচ্ছে যে এটা স্পিডগুলো আর একটু বাড়ানোর জন্য আপনারা সবগুলো কি ফ্রেম দিয়ে এটা ইজিস করে দেন, ইজিস দ্যাটস ইট। এরপর হচ্ছে যে আরেকটু ভালো স্মুথের জন্য, অ্যানিমেশনের জন্য আপনারা গ্রাফ ইউজ করতে পারেন, গ্রাফে এই যে গ্রাফ। এরপর দেন সবগুলো সিলেক্ট করে গ্রাফটা একটু ভিউ করবে ভালো মতো। দেন সেটা একটু এই যে একটু স্মুথ করার জন্য আপনারা আপনাদের মন মতো স্মুথ করে নেবেন, দ্যাটস ইট, কাজ শেষ। থ্যাংক ইউ, 1 মিনিট রাখলাম। তো দেন রেন্ডারমেন্টটা কীভাবে করেন এটা আপনারা জানেন, আই হোপ। সো থ্যাংক ইউ ফর টুডে, প্লিজ হিট সাবস্ক্রাইব দ্য চ্যানেল, থ্যাংক ইউ, দ্যাটস ইট।